Bashundhara Group Federation Cup 2021 third quarter final. এর আগে দুটো কোয়ার্টার ফাইনাল হয়ে গেছে এবং সেখানে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং একই সঙ্গে সাইফ স্পোর্টিং। আজকের ম্যাচের জয়ী দলটা খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। শেখ রাসেল ক্রীড়া চক্র ভার্সেস রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, পুরান ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটার মুখোমুখি হচ্ছে এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট শেখ রাসেল ক্রীড়া চক্র। একেবারে শেষ মুহূর্তে কোচের কাছ থেকে কি ইনস্ট্রাকশন আজ আছে, কি ইনস্ট্রাকশন আসে সেটাও তিনি শুনে নিতে চাইছেন। শেখ রাসেলের স্টার্টিং লাইন আপ আশরাফুল ইসলাম, রানা, রহমত মিয়া, নাসিরুদ্দিন চৌধুরী, থিয়াগো, হেমন্ত ভিনসেন্ট, মান্নাফ রাব্বি, মানিক মোল্লা, সাদউদ্দিন, আইজার আহমতাব, ইসমাইল রুটি। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি তাদের স্টার্টিং লাইন আপ। গোলকিপিং পজিশনটায় আছেন রাকিবুল হাসান তুষার, ডিফেন্সে ওয়ালি ফয়সাল, শিবুশ আশরফ, ল্যান্সিন তোরে, দেশসেরা দুই কোচ জুলফিকার মাহমুদ মিন্টু এবং সাইফুল বাড়ি টিটু, তারা কিন্তু শেখ রাসেলকে সি ডাগ আউটটা সামলাচ্ছেন। শুরু হয়ে গেছে বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ 2021 কোয়ার্টার ফাইনাল থ্রি, শেখ রাসেল কেসি ভার্সেস রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি। একটা বড় পরীক্ষা শেখ রাসেল ক্রীড়া চক্রের জন্য। স্বাধীনতা কাপে কোয়ার্টার ফাইনালের পর আর যাওয়া হয়নি তাদের, এবং সেটা তাদের জন্য ছিল বড় হতাশার। স্পেশালি এবার যেভাবে দল গড়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র, তাদের কাছ থেকে প্রত্যাশা অনেক বেশি। রাইট, এবং রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি তাদের স্কোয়াডটাও যদি আপনি একটু দেখেন, সেখানেও কিন্তু নামে ভারে বেশ কজন বাংলাদেশের ফুটবলের, ঘরোয়া ফুটবলের পরীক্ষিতরা কিন্তু রয়েছে। ফজলে রাব্বি, নাসিরউদ্দিন, সাদ ওভারল্যাপ করে উঠছেন, যদিও শেষ পর্যন্ত ইসমাইল রুটির সঙ্গে কম্বিনেশনটা ঠিকঠাক হয়নি, তবে তারপরও এখান থেকে ভালো কিছুই প্রত্যাশা করবে শেখ রাসেল কেসি। গোলকিপার তুষার, তিনি প্রস্তুত, রহমত মিয়া ফ্রি কিকটা নেবেন তিনি। বক্সের ভেতরে চার ফরেইনারই আছে শেখ রাসেল কেসির। ম্যাচের সপ্তম মিনিটে ভালো একটা সুযোগ, রহমতের ক্রস, হেডারটা হয়েছিল, মান্নাফ রাব্বি ছিলেন সেখানে, গ্ল্যান্সিং হেডার অবশ্য চলে গেছে বাইরে দিয়ে, বেঁচে গেছেন তুষার। কিন্তু পুরান ঢাকার ক্লাবটার অলিগলি থেকেই জায়গা খুঁজে বের করতে হবে শেখ রাসেল কেসিকে যদি তারা এই ম্যাচটা জিততে চায়। দারুণ ফুটবল রহমতগঞ্জের জন্য, ফিলিপ আজ্জা, ফিলিপ আজ্জা বিপদ হতে পারে, ফিলিপ আজ্জা, রহমতগঞ্জ ম্যাচে লিড নিয়েছে, শেখ রাসেল কেসি কোথায় মুখ লুকাবে তারা? কেউ নেই, দুই সেন্টার ব্যাক, কতটা ওপরে ছিলেন তারা, একেবারে একটা ভালো থ্রু বল হলে কোনো ভালো ফিনিশার যেই কাজটা করার মেইন রেসপন্সিবিলিটি থাকে সেই কাজটাই কিন্তু করেছেন। তবে সাম্প্রতিক সময়ে একটা ক্লিনিক্যাল পারফরমেন্সের যে বড্ড অভাব, ভালো একটা বল থ্রু হয়েছে সামনে, সেখানে ঢুকে যাচ্ছিলেন নাম্বার টেন হেমন্ত, যদিও বল পজিশন এখনো তাদের কাছে, ইসমাইল রুটি তার কন্ট্রোলে দিয়েছেন এলটন মাসাদোকে, মাসাদো সরাসরি শট পোস্টের বাইরে দিয়ে, ফিলিপ আচ্ছা, আহমেদ, তার একটা ভুল, ফিলিপ আচ্ছা তার কন্ট্রোল, এই শটটাও করেছিলেন, গোলের সুযোগ, আশরাফুল রানা দুইবার সেভ করেছেন, সাদউদ্দিন শেষ পর্যন্ত তার গোল লাইন ক্লিয়ারেন্স, লিডটা কিন্তু দ্বিগুণ হতে দেয়নি রহমতগঞ্জের। আইজার আকমাতোভ কি করলেন সেখানে, দলকে পুরোপুরি বিপদে ফেলে দিয়েছিলেন, আশরাফুল ইসলাম রানা বাঁচিয়েছেন, বাঁচিয়েছেন সাদউদ্দিন, ডাবল সেভ, তারপর গোল লাইন ক্লিয়ারেন্স জন্য, কিন্তু সেটা হয়নি, অন্য পাশে 2-0 গোলে পিছিয়ে গেল শেখ রাসেল কেসি মুহূর্তের ভেতরে, অন্য পাশে আরো একবার ফিলিপ আজ্জা, এবার আর রক্ষা নেই, সেখানে আরো একবার ফিলিপ আজ্জা ছুটে যাচ্ছেন হ্যাট্রিকের খোঁজে, পেছন থেকে ফাউল, পেনাল্টি কিক, কোনো সন্দেহ নেই, নিশ্চিত পেনাল্টি কিক, প্রথম দেখায় আমার কাছে মনে হয়েছে, আমরা রিপ্লে দেখলে আরো একবার নিশ্চিত হতে পারবো, তবে বিতুরাজ বড়ুয়া তার কোনো কনফিউশন নেই, ফিলিপ আজ্জা ছুটছিলেন, আইজার আকমাতোভ তাকে পেছন থেকে একটা টোকা দিয়েছেন, তিনি রানটা মেক করেছেন, ফিলিপ আজ্জা শট, আশরাফুল ইসলাম রানা তার বিশ্বস্ত গ্লাভসে, এবার কিন্তু বেঁচে গেল এই যাত্রায় শেখ রাসেল কেসি, ইসমাইল রুটি, সেখান থেকে মাসাদো, ফ্রি কিক, ডি বক্সের বাইরে, বেশি প্রয়োজন এদুয়ার্দো, ও
গোলটা শেখ রাসেল কেসি পেয়ে গেছে, বলছিলাম মোমেন্ট অফ ইন্সপিরেশন দরকার, সেটাও শেখ রাসেল কেসি ফাইনালি পেয়ে গেল। খুঁজে নিয়েছেন ক্যাপ্টেন ইসমাইল রুটিকে, আয়তন মাসাদোর সঙ্গে দেওয়া নেওয়া, পেনাল্টি কেক, শেখ রাসেল কেসির ম্যাচে ফেরার বড় একটা সুযোগ। আয়তন মাসাদো এবং ইসমাইল রুটি দারুণ দেওয়া না, আকমাতভ পেনাল্টি কিকটা একবার তিনি কনসিড করেছিলেন এবং সেই স্পট কিক থেকে নিজেই এবার গোল করে শেখ রাসেল কেসিকে দারুণ ভাবে ফিরিয়ে আনলেন ম্যাচে। 2-0 গোলে পিছিয়ে পড়েছিল শেখ রাসেল, আবারও ম্যাচে ফিরেছে তারা এবং এই ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল। থিয়াগো সেখান থেকে মাসাদো বক্সের ভেতর ঢুকে পড়েছেন, ল্যান্সিংটনের বাধা, এখনো মাসাদো এবং গোল, শেখ রাসেল কেসি তারা পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণটা নিয়েছে। একটা গোল কিভাবে একটা দলকে চেঞ্জ করে দেয় দেখুন সেটা। 2-0 গোলে পিছিয়ে থাকা ম্যাচে শেখ রাসেল কেসি জিতে যাচ্ছে 3-2 গোলে, রহমতগঞ্জকে ম্যাচে ফিরতে হবে, তবে তার আগে একটা ইয়েলো কার্ড দেখবেন আয়তন মাসাদো। দারুণ শট ছিল এবং ক্ষণিকের জন্য পুরোপুরি খাপ ছাড়া মনে হয়েছিল শেখ রাসেল কেসিকে। এখনো সুযোগ আছে ফেলিপ আজ্জা, ফেলিপ আজ্জার শট, সানডে চিজোবা, 3-3 ড্রামা, থ্রিলার, ড্রামার ওপরে ড্রামা, কি হচ্ছে এসব? সোহাগ নিষ্ফল, লং বল, আইজার আকমাতভ কন্ট্রোলে নিতে পারেননি, ছুটছেন আজ্জা, আজ্জার ক্রস, সানডে দারুণ ভাবে বলটা দিয়েছেন আকাশকে, রিবাউন্ডের সুযোগ আছে আশরাফুল এবং ম্যাচটা রহমতগঞ্জ সম্ভবত ছিনিয়ে নিয়ে গেল 118তম মিনিটে, এক্সট্রা টাইমের ডেডলক ভাঙলেন আশরাফুল, বিট করলেন আরেক আশরাফুলকে এবং আশার ফুল ফুটল রহমতগঞ্জের। টাইব্রেকারের রোমাঞ্চতে সম্ভবত আর যেতে হচ্ছে না, এক্সট্রা টাইমে এই ম্যাচটা বের করে নিচ্ছে রহমতগঞ্জ। সানডে চিজোবা সেখান থেকে স্বাধীন, এরপর আশরাফুল রানা ফার্স্ট চান্সটাই তিনি ক্লিয়ার করেছিলেন, সেকেন্ড চান্সে কাজের কাজটা করে দিয়েছেন খন্দকার আশরাফুল এবং দেখুন কিছুই করার নেই শেখ রাসেল কেসি আর কত করবে, 2 গোলে পিছিয়েছিল, সেখান থেকে ম্যাচে ফিরেছিল, ম্যাচের লিডটা নিয়েছিল, তবে কাজের কাজ, নায়ক কিন্তু আজকের ম্যাচের এই আশরাফুল, সাবেক ক্লাবের এগেনস্টে সাবেক ক্লাবকে হারিয়ে জয়ের পথে আশরাফুলের রহমতগঞ্জ। এক আশরাফুল যখন আনন্দে ভাসছেন, আরেক আশরাফুল নেট ধরে কোন রকমে দাঁড়িয়ে আছেন এবং আশরাফুলের ইয়েলো কার্ড তাকে দেখতেই হচ্ছে, সেটা নিয়ে একেবারেই তিনি মন খারাপ করবেন না সেই নিশ্চয়তা আপনাকে আমি দিয়ে দিচ্ছি। এবারে আরো একবার পরত, আরেক পরত নাটক জমবে কিনা, ম্যাচটা শেষ পর্যন্ত টাইব্রেকারে নিতে পারবে কিনা শেখ রাসেল কেসি, নাকি ফেডারেশন কাপের পর লং বল, সেখান থেকে এখনো কিন্তু সুযোগ রয়েছে, 2 মিনিট অ্যাডেড টাইম, শটটাও করেছিলেন দীপক রায় পোস্টের ওপরে, একেবারে শেষ অ্যাটাক, একেবারে শেষ অ্যাটাক, 11 জনের সবাই নিশ্চয়ই এখন রহমতগঞ্জের অর্ধে অবস্থান করবে শেখ রাসেল কেসির এবং সেই কারণেই আশরাফুল ইসলাম তিনিই গেছেন কিকটা নিতে, একটা লং কিক, শেষ আক্রমণ, শেষ সুযোগ শেখ রাসেলের জন্য, আর সুযোগ নেই, রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন এবং রহমতগঞ্জ শেখ রাসেল কেসিকে বিদায় করে দিয়ে চলে গেল ফেডারেশন কাপের সেমি ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঠিক 2 বছর আগে রহমতগঞ্জ মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ফেডারেশন কাপের সেমি ফাইনালে হারিয়ে উঠেছিল ফাইনালে এবং সেই রহমতগঞ্জ আরও একবার মুখোমুখি মোহামেডানের, তবে সেটা বিপর্যয় শেখ রাসেল কেসির জন্য। ইন্ডিপেন্ডেন্স কাপের পর ফেডারেশন কাপের কোয়ার্টার থেকেও বিদায় ঘটল শেখ রাসেল কেসির,
রহমতগঞ্জ আসরের চমক, আসরের অঘটন ঘটিয়ে তারা কিন্তু পৌঁছে গেল টুর্নামেন্টের সেমিফাইনালে, ফেডারেশন কাপের সেমিফাইনাল। শেখ রাসেল কেসি বিধ্বস্ত, বিপর্যয় তাদের। বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ 2021 এর থার্ড কোয়ার্টার ফাইনালের ফাইনাল স্কোর লাইন, শেখ রাসেল কেসি 3, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি 4।